বিস্মিল্লা বলো বিস্মিল্লা তবু নামে কাজ শুরু করি আল্লাহ কাজ যত ছোটো আর বড় আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো তারপর পড়া শুরু করবে যখন আল্লাহর নামে শুরু করবে তখন ভর্তি করান বলো বিস্মিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ

أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رب زدني علما ربي زدني علما رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي امري ويسر لي امري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يفقه قولي প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কোরআন শিক্ষার অনুষ্ঠান এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অনেকে জানিয়েছেন অনেক সুন্দর সুন্দর তাসপি তাহলে শিখেছেন শিখতেছেন আলহামদুলিল্লাহ আসলে সম্মানিত দর্শক রসুল্লাহ ইসলাম আমাদেরকে জান্নাতি করার জন্য অনেক সুসংবাদ দিয়েছেন অনেক সুন্দর সুন্দর তাসপি শিখিয়েছেন এর মধ্যে আমরা অল্প কয়েকটি তাসপি আপনাদের সময়ের স্বল্পতার কারণে শিখেছি আমাদের আজকে একটি চমৎকার তাসপে শেখাবো দোয়া শিখাবো তা হচ্ছে রসুল্লাহ ইসলাম সই বোখারির চার হাজার আট নম্বর হাদিসে বলেছেন যে সুরা বাকারার শেষের দুটি আয়াত অর্থাৎ দুইশো পঁচাশি এবং শেষে আয়াত তেলোয়াত করবে সন্ধ্যার সময় এটি তার জন্য যথেষ্ট অর্থাৎ তার মুক্তির জন্য তার নাজাতের জন্য তার জীবনের জন্য সকল প্রয়োজন মিঠানের জন্য যথেষ্ট হবে সুবাহান আল্লাহ সম্মানিত শিক্ষার্থী এবং সম্মানিত দর্শক সুরা তুল বাকার আর শেষের দুটি আয়াত আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ রসুল্লাহ সাল্লা ইসলাম পরিবারের সবাইকে শিক্ষা দেওয়ার জন্য বলেছেন তুমি বলো সুরাতুল বাকার আর শেষের দুটি আয়াত بسم الله الرحمن الرحيم امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به

সূরা কোরাইশ একশো ছয় নম্বর সূরা সবাই আমরা পড়ি আউজুবিল্লা সব ভরফের নাম বলুন লামে কাসরা হরকত শ্রন্ত আতাই লি 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 হামজে কাসরা ইয়েস জজম মিলিয়ে পড়তে হবে ই এটি কিসের হরফ মাদের হরফ একালি প্রেন্টে পড়তে হবে লি ই লা কালি প্রেন্টে পড়তে হবে একালিপ খাড়া যাবার একালি পায়ে কাসরা ফি লি ই লা ফি কাফে দাম্মা তাড়াতাড়ি পড়তে হবে কু 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 রায় ফাতা বামে জজমালাইয়া মদ কিসে হরফ মদের হরফ না লিনা হরফ বন্ধুরা আমরা পড়ছি লিনা হরফ জবরের বামে জজমালাইয়া তাড়াতাড়ি পড়তে হবে আর লিনা হরফের বামের হরফে থামলে ফুল স্টপ থাকলে কয়েল প্ল্যানে পড়তে হয় হ্যাঁ তিন আলিপ টানা যাবে কোরাই কোরাইস হ্যাঁ বন্ধুরাজ আমরা শিক্ষার্থী দর্শক সবার পরীক্ষা নেব সবাই ভালো করবেন এখানে এক মত কয়টি দুইটি তিন মত হ্যাঁ মদেলিনটা তিন আলিফও পড়া যায় এক আলিফও পড়া যায় তিন আলিফো পড়া যায় আমরা এটা কি তিন আলিপ ধরতে পারি তিন আলিফ একটি এখানে মোটা হরফ কয়টি কফ এবং র সর্বশেষ প্রশ্ন যিনি আগে বললেন তিনি ফার্স্ট হবেন দেখি কে ফার্স্ট হতে পারেন মধ্যে দ্রুত পড়তে হবে কয় জায়গায় সবার সবাই পাশ করেছেন টানতে হবে কয় জায়গায় তাহলে মোট কয়টি উচ্চারণ হ্যাঁ ছয়টি ছয়টি মোট উচ্চারণ ছয়টি হবে আমরা এক নম্বর উচ্চারণ করি লি 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 দুই ই ই তিন লা 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 চার ফি 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 পাঁচ কো 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 ছয় রাইস রাইস রাইশ কটি উচ্চারণ হলো ছয়টি আবার এক নম্বর লি লি দুই তিন চার ফি 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 লি ইলা মানে যেহেতু অভ্যস্ত তারা আসক্তি তারা ভালোবাসে কোরাইস কোরাইশগণ যেহেতু কোরাইশরা ভালোবাসে কোরাইশদের আসক্তি কোরাইশদের আসক্তি আসক্তি রয়েছে ভালোবাসা রয়েছে

যেহেতু আসক্তি রয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আমরা পরবর্তী আয়াত পড়ি সবাই হরফের নাম বলুন শিক্ষার্থী দর্শক খুব সুন্দর হয়েছে দর্শক আমাদের সাথে বলুন হামজা খারাজের একালিক্রেনে পড়তে হবে ই ই লামে খাড়া পাতা একালিপ্টনে পড়তে হবে লা 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 ফায়ে কাসরা ফি 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 হায়ে কাসরা মিমে জম মিলিয়ে পড়তে হবে হিম হিম ইলা লা ফি হিম হি ই রায়ে কাসরা হায়ে জজম মিলে পড়তে হবে রিহ লামে ফাথা তাতে পড়তে হবে লা ফাথা তায়ে ফাথা হবে তাই ফাথা শিনে তাস দেব মিলিয়ে ডবল পড়তে হবে প্রথমবার ডানে হারকাতের সাথে তাস তাস শিনে কাছরা তাড়াতাড়ি পড়তে হবে শি 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 তায়ে ফাথা বামে খালি আলিফ মদের হরফ মোটা চিহ্ন থাকলেই চারের প্রে পড়তে হবে

يجب أن نقرأ الثانية ونقرأ الثلاثة والصيف والصيف رحلة الشتاء والصيف رحلة الشتاء والصيف إيلافهم رحلة الشتاء والصيف, رحلتشتائي والصيف. <applause> শিক্ষার্থী দর্শক সবার জন্য পরীক্ষা নিব সবাই ভালো করবেন এই আহতের মধ্যে একালিফ মত কয়টি হ্যাঁ সবাই পাশ করেছেন মোটা হরাপ কয়টি এখানে দুইটি সইটি সর্বস্ব প্রশ্ন যিনি আগে বলেন তিনি ফার্স্ট হবেন বিজয় মালা তিনি সিনে নেবেন দেখা যাবে কে ফার্স্ট হতে পারেন এতের মধ্যে দ্রুত বা তাতায় পড়তে হবে কাজ আমরা একটু চিন্তা করে বলি হ্যাঁ আট জায়গায় যারা বলেছেন তারা ফার্স্ট হয়েছেন টানতে হবে কয় জায়গায় তাহলে মোট কয়টি উচ্চারণ হলো হ্যাঁ আমরা সবাই মিলিয়ে নিচ্ছি শিক্ষার্থী দর্শক সবাই আমাদের সাথে বলুন আমরা অবশ্যই পারবো ইনশাল্লাহ প্রথম উচ্চারণ করুন ই ই দ্বিতীয় উচ্চারণ লা চার নম্বর হিম হিম পাঁচ বাতাস বের হবে রে র পাতলা রে অনেকে বলে বলে থাকেন রে এটা ভুল হবে ছয় নম্বর উচ্চারণ না লা না সাত সে মধ্যে বাতাস বের হবে তাপাশি তাস তাস মোটা হবে যেন না হয় পাতলা তাস 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 আট সি 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 পাতলা হরফ অনেকে বলেন সি এটি ভুল মোটা হবে না সি হবে না সি বাতাস বের হবে কিন্তু মোটা হবে না সি সি শি সি নয় নম্বর উচ্চারণ তা 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 দশ ই ই এগারো ওয়াস ওয়াস অনেক মোটা হবে বন্ধুরা ওয়াস ওয়া পাতলা ওয়াস 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 বাতাস বের হতে থাকবে মোটা হবে ওয়াস 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 বারো নম্বর উচ্চারণ তোমরা কে যেন সাইফ বলছো সাইফ পেলে সিন হয়ে যাবে মোটা হবে সইফ শেষে দিয়ে বাতাস বের হবে সাইফ والصيف إلى رحلة الشتاء والصيف إلى فيهم رحلة الشتاء والصيف إلى فيهم رحلة الشتاء والصيف <applause>

ইহিম তারা অভ্যস্ত রেহরা মানে ভ্রমণ করা সফর করা সীতা এই শীতকাল ওয়াসাইফ মানে হলো গরমকাল গরমকালে এবং শীতকালে সফরে তারা অভ্যস্ত অর্থাৎ আরবরা ইয়েমেন এবং সিরিয়াতে সফর করতো ব্যবসা বাণিজ্যের সুবিধার্থে শীত এবং গরমকালে যেহেতু আল্লাহ তালা তাদের এই সুযোগ দিয়েছেন তাদের একটি দায়িত্ব আছে একটা বিরাট কর্তব্য আছে সেটি পরবর্তী আয়তে আসতেছে অর্থ বলো

এখন একটি দোয়া শিখব যে দোয়াটি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ রসুল্লাহ সাল্লাম বলেছেন দুটি বাক্য উচ্চারণ করা খুব সহজ অথচ নেকের পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহর কাছে খুবই প্রিয় সেই দোয়াটি হচ্ছে আজিম ও হামদিহিবানুবাহানুবাহানি হামদিহিবাহজিম সুবাহানি আজিম আমরা এই দোয়াটি খুব বেশি পড়ব সুবাহান আল্লাহবাহমদি সুবাহান আল্লাহ আজিম বন্ধুরা আজকে আমরা আরেকটি তাস বেশি যেটি রসুল্লাহ সাল্লাহ ইসলাম সকাল এবং সন্ধ্যায় পড়ার জন্য আমাদেরকে বলেছেন তা হচ্ছে ইয়া শানি ইলা এর অর্থ হলো আব্দুল আলমিন তুমি আমাকে আমার উপর এক মুহূর্তের জন্য সফর্ত করো না হ্যাঁ চোখের ফলক পরিমাণ তরফাত আইন বলা হয় চোখটা বন্ধ করতে এবং খুলতে যে সময়টা এই যে সামান্য এক সেকেন্ডও না আরও কম এই সময় টুকুনের জন্য তুমি আমাকে আমার উপর সফরদ করো না আমার উপর ছেড়ে দিও না তোমার দায়িত্ব আমাকে রেখে দিও সুবাহান আল্লাহ বন্ধুরা আমরা যদি সবসময় আল্লাহর দায়িত্বে থাকি আল্লাহ রব আলম যদি আমাদেরকে হেফাজত করেন তাহলে আমরা হেফাজতে থাকতে পারবো আর নয় শয়তান যে কোনো সময় আমাদেরকে পদভ্যস্ত করে দিতে পারে আমরা আসলে সব সময় আল্লাহ তসমির মাধ্যমে আল্লাহর সাহায্যের মাধ্যমে আল্লাহর পথে থাকা হ্যাঁ ভালো পথে থাকা সম্ভব আমরা সব সবসময় রসুলুল্লা সাল্লা এই শিখানো দোয়াগুলো আমরা শিখবো আমাদের জিকিরো দোয়া বইয়ের মধ্যে আর অনেক সুন্দর সুন্দর দোয়া আছে আমরা সবাইকে শিক্ষার জন্য উদ্বুদ্ধ করব। কি চমৎকার দোয়া তিনি বলেছেন আজ এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত দর্শক আমরা আজকে যে ক্লাসটি করলাম খুবই গুরুত্বপূর্ণ প্রথমে একটি দোয়া শিখেছি সুরা বাকারার দুটি আয়াত আমরা অবশ্যই মুখস্থ করবো শেষে দুইটি দোয়ার কথা বললাম আশা করি এই দোয়াগুলো আমরা মুখস্থ করব এবং চর্চা করব। এর মাধ্যমে আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করব। আজ এ পর্যন্তই আল্লাহর কাছে আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন সুবাহকাল্লাহ হুম্মা অবিহান্দিকা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته <applause> আর শিখবো হাসি খুশি মনে আল্লাহর পরিচয় পাবো আমরা আল